والسلام على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাহজিবুল উম্মা এর উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিলের তাফসির পেশ করবেন আল্লামা লুৎফুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ঢাকা, জাগ্রত কবি আল্লামা মুহিব খান, কোরআনের কাব্বা অনুবাদকারী ও মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা। আলোচনা পেশ করেছেন মাওলানা বেলাল হোসেন হেলালি, তরুণ আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব কুমিল্লা। আলোচনা পেশ করার কথা মুহাদ্দিস আল্লামা আবু নসর আশরাফি, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর, মাওলানা হেফজুর রহমান নাঈম, তরুণ আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব কুমিল্লা। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমানতুল্লাহ মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য তাহজিবুল উম্মা শিক্ষা পরিবার কুমিল্লা, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফাতিরের 5-7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, 22 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতির 5-7 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আমাদেরকে যত ওয়াদা করেছেন সব সত্য,
فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, প্রতারিত না করে, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। আল্লাহর ওয়াদাদে সত্য এই শিকার স্বয়ং শয়তানও করবে। কে করবে? শয়তান কেয়ামতের ময়দানে স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য, আর শয়তানের ওয়াদা মিথ্যা এটা কেয়ামতের ময়দানে শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ, কিয়ামতের ময়দানে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে, বিচার যখন হয়ে যাবে, শয়তান সেদিন বলবে, إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعَدَ الْحَقِّ, আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছেন। ওয়াওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছি তবে আমার ওয়াদা ছিল মিথ্যা। কিয়ামতের ময়দানে ইবলিস বলবে, আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এগুলা খেলাফ করলাম। তাহলে আল্লাহর ওয়াদা যে সত্য এটা ইবলিসও স্বীকার করবে কিয়ামতের মাঠ। وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি তোমাদেরকে আহ্বান করেছি দুনিয়াতে, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ, আমি যা বলছি তা বিশ্বাস করছো, তোমাদেরকে যত মিথ্যা কথা বলছি তোমরা আমারটাই বিশ্বাস করছো। ইবলিস বলবে, তো ইবলিস বলবে, আমারটা বিশ্বাস করেছো এটা মিথ্যা ছিল, আর আল্লাহর যে ওয়াদাগুলা তোমরা বিশ্বাস করনি সেগুলো সত্য ছিল, আল্লাহরটাই সত্য আর আমারটা ছিল মিথ্যা। সব মানুষগুলার ইবলিস সেদিন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অনুসারীদেরকে বলবে, তোমরা আমাকে তিরস্কার করবা না, তোমরা কেন আমার কথা শুনলা, নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনব না, তোমরা আমার ফরিয়াদ শুনব না, চলো দুই দল মিলে জাহান্নামে কাটাই চলো। ইবলিস তার অনুসারীদেরকে বলবে যে আল্লাহ সত্য ওয়াদা করেছে, আমি করেছি মিথ্যা ওয়াদা, তো চলো উভয় দলেই জাহান্নামে কাটাই, নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয়। দুনিয়ার জীবনটা কি? সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 1 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে, দুনিয়ার জীবন গ্রহণ করেছে, এরা কারা? আল্লাহর আগে বলেছেন এরা হলো ইয়াহুদি সম্প্রদায়। তো ইয়াহুদি সম্প্রদায় তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে, তাদের আখেরাত দরকার নাই, আর তাদের দাবি আখেরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো, জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে, খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে। এরা কাদের দাবি? ইয়াহুদি খ্রিস্টানরা, দেখেন আছে তো এই কথাও করার আছে। আল্লাহ বলেন, ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 111 নম্বর আয়াত,
وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا. قالوا إذا جمع مذكر غائب سيغا এই কলুর ফাইল কারা, কর্তা কারা? এই কলুর কর্তা ইহুদি অথবা খ্রিস্টানরা। ইহুদিরা কয় লাইয়াদ খুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কয় আও নাসারা, খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ইহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা, খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, নবী আপনি বলেন এটা তাদের আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, নবী আপনি বলেন তোমরা যে বলো ইহুদিরাই শুধু জান্নাতে যাবে, খ্রিস্টানদেরকে বলেন তোমরা যে বলো খ্রিস্টানরা জান্নাতে যাবে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে কোন প্রমাণের ভিত্তিতে বললা শুধু ইহুদিরা জান্নাতে যাবে, আর তোমরা কোন প্রমাণের ভিত্তিতে বললা খ্রিস্টানরা জান্নাতে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরা যে বলে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানরা, এটা হলো তাদের আশা, এই আশা কখনো বাস্তবায়ন হবে না। জান্নাত একমাত্র মুসলমানদের জন্য। তো এখন এই জায়গায় আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, তারা হলো ওই সমস্ত মানুষ যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে। ফালা ইউখাফফু আনহুমুল আযাব, আল্লাহ বলেন তাদের থেকে আযাব লাগব করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। যারা শুধু দুনিয়া গ্রহণ করবে আর বলে আখেরাত দরকার নাই, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, ফয়সালা হবে, বিচার হবে, এরপর জাহান্নামে দেওয়া হবে, তাদের এই আজাব হালকাও করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সূরা বাকারার 200 নম্বর এবং 201 নম্বর আয়াত, দুই নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا, তোমরা যখন হজের কাজ সম্পাদন করো তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেমনি ভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো। আউ আশাদ্দা যিকরা, আল্লাহ বলে না বরং বাপ দাদাদের চেয়ে আরো বেশি আল্লাহকে স্মরণ করো। এবার কি বলে দেখেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু বলে আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়া দাও, তোমার কাছে আখেরাত চাই না, বলে নাউজুবিল্লাহ আখেরাত চাইনি আমরা। তো যারা শুধু বলে আল্লাহ শুধু দুনিয়া দাও, আল্লাহ বলেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধু দুনিয়া দাও আমাদেরকে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলে যারা শুধু দুনিয়া চায় আখেরাতে তাদের কোনো অংশ নাই, আখেরাতে তারা কিছুই পাবে না, দুনিয়াতে তারা কাইতেছে যে আল্লাহ শুধু দুনিয়া দাও আখেরাত লাগবে না, আল্লাহ বলে ঠিক আছে দুনিয়া দিয়ে দিলাম কিন্তু আখেরাতে তুমি কিছুই পাবা না। পরের আয়াতে কি বলে দেখেন, এই আয়াতের দোয়াটা সবাই করবেন, বলেন সূরা বাকারা কোন সূরা, 201 নম্বর আয়াত, কত নম্বর আয়াত, এমনকি নেককার বিবি সুন্দরী বিবির জন্য এই দোয়াটা করতে পারেন, নেককার সুন্দরী দিনদার বিবির জন্য। ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, যারা বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও, এই মানুষগুলা ভালো। যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও,
আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও, এরা খুব ভালো মানুষ, এরা দুনিয়াতেও আল্লাহর নিয়ামত ভোগ করবে আর আখেরাতেও আল্লাহর দেওয়া পুরস্কার পেয়ে তারা জান্নাতি হবে। তাহলে শুধু দুনিয়া না, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই আল্লাহর কাছে চাওয়া লাগবে। এই জন্য বললাম আমাদের দুনিয়াতে যাদের হালাল রিজিক দরকার, আমাদের যাদের নেককার বিবি দরকার, এমনকি ইবনে আব্বাস বলেন নেককার সুন্দরী বিবি, হাসানার ব্যাখ্যা হলো আল মারআতু সালিহা, নেককার সুন্দরী বিবি এটা হলো হাসানার ব্যাখ্যা, এটা যদি দুনিয়াতে কেউ চায় আশা করা যায় আল্লাহ তার এই চাওয়াটা মঞ্জুর করবেন। তাহলে শুধু দুনিয়া নাকি দুনিয়া আখেরাত উভয় জায়গার নিয়ামত আমরা চাই? দুনিয়া আখেরাত উভয় জায়গার। এবার দেখেন সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা আল্লাহ বলেন, যুগিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজিয়ে দেওয়া হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে। তাহলে বুঝেন যারা কাফের দুনিয়া তাদের কাছে সুসজ্জিত করা হয়েছে আর তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে কিয়ামতের ময়দানে এই কাফের যাদের সামনে দুনিয়া সুসজ্জিত করা হয়েছে কিয়ামতের ময়দানে ইমানদার মুত্তাকি যারা তারা ওই কাফেরদের অনেক উপরে থাকবে কিয়ামতের ময়দানে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, যারা মুত্তাকি তারা কিয়ামতের ময়দানে তাদের উপরে থাকবে। আল্লাহ আমাদেরকে ইমানদার মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তাহলে বলেন তো দুনিয়ার জীবনটা শুধু সাজানো হয়েছে কাদের জন্য? কাফের। বলেন কাদের জন্য? কাফের। হ্যাঁ ইমানদার যারা আমরা, হ্যাঁ আমাদের জন্য দুনিয়া সুন্দর, কিন্তু এই সুন্দরের পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া যাবে না। এবার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে যারা ভুলে যায় তাদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে যেন আল্লাহ দুনিয়ার পাশাপাশি যারা আখেরাতকেও চায় তাদের অন্তর্ভুক্ত বানায়া দেয়। সূরা নাম 32 নম্বর আয়াত 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পার্থিব জীবনের দৃষ্টান্তটা কেমনে দেয় দেখেন। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ ওয়ালাদদারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুনা আফালা তাআকিলুন, এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। একদল মানুষ মনে করে দুনিয়াটা শুধু খেল তামাশার জায়গা, আল্লাহ বলে হ্যাঁ তাদের জন্য দুনিয়া পার্থিব জীবনটা শুধু খেল তামাশা আর কিছু না। ওয়ালাদদারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলেন আদ্দারুল আখিরা, আখিরাতের জীবনটা মুত্তাকিদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না, এটা কি ইমানদারদের কাছে এরকম হতে পারে বলেন? না। ইমানদার কারা? যে যারা দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে কখনোই ভুলে যেতে পারে না। আল্লাহ বলে কিছু মানুষের কাছে দুনিয়াটা এমন, এটা খেল তামাশা, মানুষ মনে করে এখানে আসলাম তো কি হইছে, এখানে আসি তার যে আরেকটা জগৎ আছে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তাহলে বলেন তো দুনিয়া উত্তম না আখিরাত? এজন্য দুনিয়ার জীবন এটা কি চিরস্থায়ী না আখেরাতেরটা চিরস্থায়ী? তাহলে চিরস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম না ক্ষণস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে যা ক্ষণস্থায়ী জীবন এটার উপরে তোমরা যা চিরস্থায়ী ওই জীবনকে তোমরা প্রাধান্য দাও। আল্লাহ আমাদেরকে আখেরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। চলেন এবার সূরা ইউনুসে যাই। সূরা ইউনুসের
24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহপাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের চমৎকার একটা দৃষ্টান্ত দেয়। আগে শুনেন, বৃষ্টি আসছে, পানি আসছে, পানি আসার পরে জমিনের মধ্যে পানি আসছে, জমিনে পানি আসার পর জমিনের উদ্ভিদগুলা ওই পানির সাথে মিশছে, মিশার পর এবার উদ্ভিদগুলা খুব সুন্দর হয়েছে, এবার ওই পানির দ্বারা উদ্ভিদ হয়, ঘাস হয়, ফুলকপি হয়, আরো অনেক কিছু হয়, মানুষের খাবারও হয়, পশু পাখির খাবারও হয়, গরু ছাগলের খাদ্য হয়, হয় কিনা? আচ্ছা, এখন আমরা দেখলাম পানির মাধ্যমে মাশাল্লাহ দুনিয়াতে অনেক কিছু হয়েছে। সবাই আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ফসলগুলো আমরা কাটবো, সকালে গিয়ে দেখি কি সব ধ্বংস হয়ে গেছে, সব কি হয়ে গেছে। তাহলে আমরা গতকালকে রাত্রে খুব খুশি হয়েছিলাম যে আল্লাহর প্রদত্ত পানি দিয়ে খুব সুন্দরভাবে ফসলগুলো হয়েছে, এই ফসল আগামীকাল সকালে কাটবো। সকালে কাটতে যখন গেলাম, গিয়ে দেখি এমন অবস্থা সবগুলা এইভাবে কাটা হয়ে ওখানে পড়ে আছে, কে যেন রাতের বেলা কেটে ফালায়া রাখছে। আহারে, দেখা মনে হইতেছে গতকালকে এখানে কোনো ফসলই ছিল না, অথচ গতকালকে এখানে ফসল ছিল। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে পানি আসছে, উদ্ভিদ হয়েছে, ফল হয়েছে, ফসল হয়েছে, পরের দিন খাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াটা এমন, তোমার কাছে মনে হবে ওটা করব, ওটা করব, সব করব, মারা যাইবা শেষ। আমাদের কি সত্যি সত্যি এমন মনে হয় না যে আগামীকাল ও 5 বছর মেয়াদে একটা জিনিস কিনছি, তো এটা কেন কিনছেন? 5 বছর পরে কিছু একটা করব। আপনি 5 বছর আসার আগেই মারা গেছেন। আল্লাহ বলে এটাই দুনিয়ার জীবন। তো এবার দেখেন কি বলে আল্লাহ, পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো কামা ইন, পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যে পানি আমি আসমান থেকে নাজিল করলাম, এই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে হওয়ার পর, পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হওয়ার পর ফল হয়ে ফসল হয়, উৎপন্ন হয়, যে জিনিসগুলা মানুষও খায়, গবাদি পশু খায়, চতুষ্পদ জন্তু খায়। আল্লাহ বলেন হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ্জাইয়ানাত, জমিনটা যখন সুশোভিত হয় আর সুসজ্জিত হয়, সুন্দর হয়েছে জমিনের ফসল, খুব সুন্দর হয়েছে, ওয়াজন্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই জমিনের মালিক যারা তারা নিয়ত করছে এখন আমরা ফসলগুলা কাটতে পারি, কাটার উপক্রম। আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা, রাতের বেলা আমার পক্ষ থেকে হুকুম আসছে, গজব আসছে, আসার পর ওই ফসল ধ্বংস হয়ে গেছে। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, আমি এই ফসলকে করে দিলাম কর্তিত ফসলের মতো, কালকেই মানুষগুলা দেখছে আহারে এখানে কত সুন্দর ফসল, ফাজআলনাহা হাসিদা, আমি কাটার ফসলের মতো বানায় দিছি, মানুষগুলা কত আনন্দ নিয়ে আসছে, এগুলা কাটবে, আয়সা দেখে সব কাটা ধ্বংস হয়ে গেছে, কে যেন নষ্ট করে ফেলছে। এখন মনে হচ্ছে কি জানেন, কাআল্লাম তাগনা বিল আমস, গতকালকে এখানে কোনো ফসলই ছিল না, গতকালকে কি ছিল না, কোনো ফসলই ছিল না। তো আল্লাহ বলে দুনিয়ার জীবনটা এমন, তোমার আজকে মনে হবে এটা সেটা অনেক কিছু করবা, তুমি একটু পরে মারা যাইবা, আগামীকাল মানুষ দেখবে তুমি দুনিয়াতেই নাই। তো আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন পানির মতো, যে পানি আমি আসমান থেকে নাজিল করলাম, ফাখতালাত বিহি নাবাতুল আর, ওই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে, হওয়ার পর এটা সুন্দর হয়েছে, হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ্জাইয়ানাত, জমিন সুশোভিত হয়েছে, সুসজ্জিত হয়েছে, দেখতে অনেক সুন্দর, ওয়াজন্না আহলুহা, জমিনের মালিকরা মনে করলো আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই উৎপন্ন ফসলগুলা এখন কাটার উপক্রম, আমরা চাইলেই কাটতে পারি। যেই মাত্র তারা কাটতে গেছে এর আগেই আতাহা আমরুনা লাইলা, রাতে আও নাহার, অথবা দিনে আমার পক্ষ থেকে হুকুম আইসা, ফসল সব ধ্বংস করে দিছে। এবার মানুষগুলা আইসা মনে হইতেছে কাআল্লাম তাগনা বিল আমস, এখানে গতকালকে কোনো ফসলই ছিল না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন, তোমার কাছে মনে হবে অনেক কিছু, হঠাৎ তুমি শেষ, দুনিয়া শেষ।
তাহলে আল্লাহর হুকুম আসা পর্যন্তই দুনিয়া। তো এটি আল্লাহ বলে ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে এই দুনিয়ার ব্যাপারে স্পষ্ট আলোচনা করেছেন। আল্লাহ আল্লাহ সূরা রাদের মধ্যে বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, ওয়াকদির যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। সূরাতুর রাদ 25-26 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। হয় মানুষ কি করে জানো, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন নিয়ে তারা উল্লাসিত। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন সামান্য কিছুদিনের ভোগ বিলাস ছাড়া আর কিছুই না, সামান্য কিছুদিন ভোগ বিলাস এছাড়া পার্থিব জীবন আর কিছু না। তাহলে পার্থিব জীবন কিছুদিনের জন্য, সামান্য কিছুদিন এখানে অবস্থান করব, এরপর আখেরাতের জীবনে আমরা চলে যাব। তো আল্লাহ বলেন এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। সূরায় হুদের 15 এবং 16 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তারা দুনিয়া কামাই করার জন্য যারা কামনা করে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দুনিয়া দিয়ে দেই। এই জন্য অনেক কাফেরদের দেখবেন দুনিয়াতে সম্পদের অভাব নাই, আল্লাহ কয় আমি পুরাটা দিয়ে দিই। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ কয় একটু কমতি করা হবে না। তবে 16 নম্বর আয়াতে কি বলে দেখেন, আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই, বলেন নাউযুবিল্লাহ। ওয়াহাবিত মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, তারা যা করেছে দুনিয়াতে সব বরবাদ। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা যা আছে সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে দুনিয়াতে অনেক বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো দুনিয়ার জীবনে যারা আখেরাত চাবে না, যদি বলে আমার শুধু দুনিয়া দেও আল্লাহ আখেরাত চাই না, আল্লাহ কয় পুরাটা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, যা চাও তাই দিব, একটুও কমতি করা হবে না, তবে আখেরাতে কিছুই পাবা না, এটা আল্লাহ জানিয়ে দিলেন। তো এই ব্যাপারে আল্লাহ বারবার বলতেছে ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফালায়। চলেন সূরা তাহার 131 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 16 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতাদ দুনিয়া যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। নবী আপনি আপনার দুই চক্ষে প্রসারিত করবেন না, ইলামা মাত্তানা বিহি, আপনি আপনার দুই চক্ষে তাদের দিকে প্রসারিত করবেন না যাদেরকে কিছুদিন উপভোগ করার জন্য আমি আল্লাহ জাহরাতাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার চাকচিক্য দান করেছি, কিছুদিন উপভোগ করার জন্য দুনিয়ার চাকচিক্য বিভিন্ন ধরনের মানুষকে আমি দিয়েছি, তাদের দিকে চোখ এইভাবে উঠে তাকাবেন না। আল্লাহ বলেন লিনাফতিনাহুম ফি, পায় হাবিব আমি তাদেরকে এই সম্পদ দিছি পরীক্ষা করার জন্য, 10 তালা 12 তালা 100 তালার দিকে আপনি তাকাইলেন আর বলতেছেন আহারে আমার কেন হয় না। আল্লাহ কয় লা তামুদ্দান্না আইনাইকা, চোখ দুইটা তাদের দিকে দিবেন না। আমি যাদেরকে দুনিয়ার চাকচিক্য খালি অনেক বেশি দিছি, কেন দিছি জানেন, লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করার জন্য দিছি। এবার আল্লাহ বলেন ওয়ারিসকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রবের দেওয়া রিজিক এটাই উত্তম, ওয়া আবকা এটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ,
এই জন্য আমরা আমাদের রবের কাছে হালাল রিজিক চাইবো সবসময়। বলেন কি রিজিক চাইবো? হালাল রিজিক। তাহলে যাদের অনেক বেশি আছে এদের দিকে তাকায়া নিজের আমল নষ্ট করার কোনো দরকার নাই, বরং আপনি আপনার জায়গা থেকে আল্লাহর কাছে সদা সর্বদা হালাল রিজিক চাওয়া, হালাল রিজিক কামনা করা। আল্লাহ আমাদেরকে যেন পার্থিব জীবনের ধোকা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। সূরা কসস 20 নম্বর পারা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরা কসসের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলা হলো দুনিয়ার সামান্য উপকরণ, ওয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবনের সৌন্দর্য, ওয়া জিনাতুহা, পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে এটাই উত্তম, এটাই চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে চিরস্থায়ী আখেরাত তুমি বরবাদ করবা না, এটা আল্লাহ বারবার বলছেন। পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। আল্লাহ আমাদেরকে পার্থিব জীবনের ধোকা থেকে হেফাজত করেন। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা রুম, রুম, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন, তারা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটা খালি জানে। কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটাই জানে, আমার 10টা বাস আছে হে খালি এটাই জানে, আমার 10টা বাড়ি আছে শুধু এটাই জানে। আল্লাহ বলে ওহুম আনিল আখিরাতিহুম গাফিলুন, অথচ আখেরাতের ব্যাপারে তারা উদাসীন, আখেরাতের ব্যাপারে তারা গাফেল। সূরা রুমের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহ ওয়াদা, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। তো 7 নম্বর আয়াতে বলে, বেশিরভাগ মানুষ দুনিয়ার পার্থিব বাহ্যিক সৌন্দর্যটা জানে কিন্তু আখেরাত যে একটা আছে এটা মানুষ ভুলে যায়। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখেরাতের ব্যাপারে তারা উদাসীন। আল্লাহ আমাদের সকলকে আখেরাতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তাহলে পার্থিব জীবনের ধোকার পিছনে পড়ে আখেরাতকে নষ্ট করা যাবে না। এই কথাটা বারবার কিন্তু মনে রাখবেন, পার্থিব জীবনের ধোকায় পড়ে আখেরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করেন। সূরা গাফির 24 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. الله بك رب العالمين بولن এক ইমানদার বলছে, ইয়া কওমি তাবিউনি আহদিকুম সাবিলার রশাদ, হে আমার সম্প্রদায় আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। সূরা গাফির বা সূরা মুমিন 38-39 নম্বর আয়াত, 24 নম্বর পারা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়া কালাল্লাযী আমানা ইয়া কওমি ইন ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রশাদ, ইমানদার ব্যক্তি তার সম্প্রদায়কে বলে, হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই পার্থিব জীবন এটা শুধু সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছু না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আখেরাত হলো চিরস্থায়ী বসবাসের জায়গা। আল্লাহ আমাদের সকলকে ক্ষণস্থায়ী জীবনের ধোকা থেকে বেঁচে চিরস্থায়ী আখেরাত দুনিয়াতে থেকেই যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 21 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আনকাবুত আয়াত নাম্বার 64 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব, এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। পরে কি কয় দেখেন, ওয়া ইন্নাদদারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন প্রকৃত জীবন। বলেন আমার সাথে, আখিরাতের জীবন প্রকৃত জীবন। তাহলে দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখিরাতের জীবন প্রকৃত জীবন? আখিরাতের জীবন প্রকৃত জীবন।
চলেন 25 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সুরা জাসিয়া, এই সুরাতুল জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহবাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াসসাআতু লা রাইবা ফীহা, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াসসাআতু লা রাইবা ফীহা, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনাদের কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? যখন তাদেরকে বলা হয় ওয়াসসাআতু লা রাইবা ফীহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলো কুলতুম মা নাদরি মাসআ, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি জিনিস, বলে নাউযুবিল্লাহ, একদল মানুষকে বলা হয় কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, তখন তারা বলে মা নাদরি মাসআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা পোষণ করি, হ্যাঁ কেয়ামত হতে পারে এই জাতীয় একটা ধারণা রাখি, আমাদের ইমানদারদের কি ধারণা না নিশ্চিত হবে? তো এরা বলে যে ধারণা রাখি হবে, ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কেয়ামতকে বিশ্বাস করি না, কেয়ামত যে হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এটা একদল মানুষের বক্তব্য, বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যারা কেয়ামতকে বিশ্বাস করত না, কেয়ামতের ময়দানে তাদের মন্দ আমলটা তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আর যে তারা দিন নিয়ে উপহাস করত এর কারণে তাদের উপর গজব আসবে। কেয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا, সেদিন বলা হবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা কিয়ামতের ময়দানটা ভুলে গিয়েছো, তোমরা যেমন আজকের দিন ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। কি কথা দেখেন, اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا, যেমনি ভাবে তোমরা কেয়ামত ভুলে গেলা আমিও তোমাদেরকে ভুলে যাব, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মালাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে আমরা কি কেয়ামত হবে এটা কি সন্দেহ যে হতেও পারে নাও হতে পারে নাকি নিশ্চিত হবে? তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কি বলে দেখেন, জালিকুম বিআন্নাকুম ইত্তাখাজতুম আয়াতিল্লাহি হুজুয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের বস্তু হিসাবে গ্রহণ করেছো, আর পার্থিব জীবন তোমাদেরকে ধোকা দিয়েছে, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোকা দিয়েছে। ফাল্লাউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লাহুম ইউস্তাতাবুন, আল্লাহ বলেন আজকে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, আর আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তাদেরকে সুযোগও দেওয়া হবে না, বলি নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আল্লাহ বলে দুনিয়ার পিছনে যারা ব্যস্ত তাদের মধ্যে অনেকে এরকম বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, এটা জানেন এইভাবে বলেও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলে কয়টা শুনেছি হতেও পারে নাও হতে পারে, আল্লাহ কয় না নিশ্চিত হবে, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, পার্থিব জীবনের ধোকা থেকে বেঁচে কেয়ামতের ময়দানে যেন আমল না মানিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুরা আহকফ 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ, কিয়ামতের ময়দানে কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম উদ্দুনিয়া, দুনিয়ার মধ্যে যখন তোমরা ছিলা তোমাদের নিয়ামতগুলোকে তোমরা ধ্বংস করে দিয়েছো, আবার বলেন দেখেন কি বলে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম উদ্দুনিয়া, তোমাদের পার্থিব জীবনে আখেরাতের যে নিয়ামতগুলো ভোগ করতা এগুলো দুনিয়াতে থাকতেই তোমরা নষ্ট করে দিয়েছো, আবার বলছি কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে জাহান্নামের সামনে নেওয়ার পরে বলা হবে আজকে যে তোমরা উপভোগ করতা নিয়ামত এগুলো দুনিয়াতে থাকতেই তোমরা শেষ করে ফেলেছো। এরপর আল্লাহ বলেন ওয়াস্তামতাতুম বিহা, তোমরা উপভোগ করেছো দুনিয়াতে, ফাল্লাউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে,
বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমরা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার কর্তা। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর দুনিয়ার মধ্যে তোমরা পাপাচার কর্তা, এই কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখন তো এতগুলা কথা শুনলাম আমরা যে পার্থিব জীবন যেন ধোকায় না ফালায়। সুরায় নাজম, এই সুরাতুন নাজমের 29-30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, নবী আপনি তার থেকে মুখ ফিরায় নেন, তাকে এড়িয়ে চলেন, যে আমার স্মরণ থেকে গাফেল, আমার জিকির থেকে যে মুখ ফিরায় নেয়, আপনি তার থেকে মুখ ফিরায় নেন। আবার দেখেন কি বলে, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ হয়, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে শুধু পার্থিব জীবন কামনা করে, আপনি তার থেকে এড়িয়ে চলেন, আপনি তাকে এড়িয়ে চলেন, তার থেকে মুখ ফিরিয়ে নেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা ওইটাই, মানে পার্থিব জীবনটাই তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা। এখানে দেখবেন তারা জ্ঞান দিয়ে অনেক কিছু করে ফেলবে, কিন্তু আখেরাত বিশ্বাস করে না। আল্লাহ বলেন, সারা দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও যদি আখেরাতকেও বিশ্বাস না করে, তো দুনিয়ার এই এত অর্জন তার ধূলিসাৎ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমি একটু পরে বলতেছি, দাঁড়ান। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, আল্লাহর রাস্তা থেকে যে বিচ্ছুত হয়ে গিয়েছে তার ব্যাপারে আল্লাহ অধিক অবগত, আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তার ব্যাপারেও আল্লাহ অধিক অবগত। পার্থিব জীবনের ব্যাপারে সর্বশেষ আয়াতটা বইলা, দুনিয়ার জীবন আসলে কি আমরা কামাই করা কি নিষেধ নাকি, এই বিষয়ে একটা কথা শুনব আমরা। সূরা আলার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন খায়রুন উত্তম আবকা এবং চিরস্থায়ী জীবন। বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না আখিরাতের জীবন চিরস্থায়ী? এবার মূল কথায় আসি, চলেন। এতগুলো আয়াত থেকে জানলাম দুনিয়া যেন আমাদেরকে ধোকা না দেয়। আর আমার আলোচ্য যে তেলাওয়াত করছি সূরা ফাতিরের 5 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ এটাই বললেন, ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, ধোকা না দেয়। এখন একটা কথা, যে হুজুর আপনি বয়ানে বললেন পার্থিব জীবন, পার্থিব জীবন, খালি পার্থিব জীবন, আমরা তো অনেকে টাকা পয়সা কামাই, এটা কি নিষেধ নাকি? খুব মন দিয়ে শুনেন সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাটা এখানে সংক্ষিপ্ত, কিতাবুর রিকাক বুখারীর ওখানে বর্ণনাটা অনেক বড় আছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন চাঁদের আলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, আমি আবু যর নবীর থেকে একটু দূরে দূরে হাঁটতেছি। একটু কল্পনা করেন, এই মাঠের মধ্যে ওই এই পাশে একজন হাঁটতেছে আর এই পাশে একজন হাঁটতেছে চাঁদের আলোতে। আবু যর গিফারী বলেন, আমার মনে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেছেন তার সাথে এখন কেউ হাঁটুক, এজন্য নবী মনে হয় একা একা হাঁটতেছে। আবার বলছি, আবু যর বলতেছেন যে আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাহু আহাদ, নবীর সাথে এই মুহূর্তে কেউ হাঁটাটা নবী অপছন্দ করতেছেন, এটা আমার কাছে মনে হলো, তাই আমিও দূরে একা একা হাঁটতেছি, নবীর কাছে আমি যাই না। তাহলে দৃশ্যটা একটু কল্পনায় আনেন, আল্লাহর রসুল একটু দূরে, তার এক সাহাবি আর একটু দূরে, আশেপাশে কেউ নাই, নবীও একা হাঁটে, সাহাবিও একা হাঁটতেছে। ফালতাফাতাই লাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইছে, তাকানোর পর দূর থেকে বলল, মান কে? এরকম কিন্তু রাতে আমরা দূরে কাউরে দেখলে বলি, কিন্তু কে? পুকুরের উপরে কে? তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আবু যর, হুজুর আমি আবু যর। নবীজি বললেন, ও আচ্ছা আবু যর, জি তাল এদিকে আসো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে নবী ডাকার পর নবীর কাছে চলে গেলাম। এবার আবার দৃশ্যটা কল্পনায় আনেন, একটু আগে নবী আর সাহাবি ছিলেন দূরে, এখন নবী আর সাহাবি পাশাপাশি। সুবহানাল্লাহ,
দুজন হাঁটতেছে। হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকাল্লুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। আবার বলছি, দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের সওয়াবের সংখ্যা হবে একদম কম। এটা বলতে বলতে যাইতেছে, এরপর আল্লাহ নবী বলেন, ইল্লা মান আতাহুল্লাহু মালা, তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন দেওয়ার পর, ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, এর মানে যাকাত আদায় করে, সদকা দেয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেমন সম্পদেও বেশি, আখেরাতেও ওই ব্যক্তি সবেও বেশি পরিমাণ হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তির সম্পদ বেশি আর দুনিয়াতে, সে যদি সম্পদের হক আদায় করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন বেশি সম্পদের অধিকারী, আখেরাতে সে বেশি সওয়াবের অধিকারী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার বুঝছেন না আপনারা, বেশি সম্পদ দোষের না, হ্যাঁ আখেরাত ভুইলা বেশি সম্পদ দোষের। আবার বলছি, বেশি সম্পদ, প্রথম কথা বেশি সম্পদ, এই সম্পদ বেশির এটা দুই অংশ হতে পারে, এক এই সম্পদ তারে আখেরাত ভুলায় নাই মাশাল্লাহ ভালো, আরেকটা সম্পদ তারে আখেরাত ভুলায় দিছে এটা খারাপ। তাহলে সম্পদ বেশি, তাহলে আপনারা বাকিটা জবাব দিবেন, সম্পদ বেশি আখেরাত ভুলে নাই এটা কি ভালো না খারাপ? ভালো। সম্পদ বেশি কিন্তু আখেরাত ভুলে গেছে এটা ভালো না খারাপ? খারাপ। এই তো বুঝে আসছে। তাহলে এতক্ষণ যা বুঝলাম, দুনিয়া যেন আমাদেরকে ধোকায় না ফেলে, এর অর্থ যে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে ভুলে গেলাম, নামাজ রোজার কোনো খবর নাই, এই অবস্থা যেন আমাদের জীবনে না হয়, আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার দেখেন তো পরের অংশে কি কয় আল্লাহ, ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গরুর, আল্লাহর ক্ষেত্রে কোন ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। বলেন আমার সাথে সবাই, আল্লাহর ব্যাপারে কোন ধোকাবাজ তোমাদেরকে যেন ধোকা না দেয়। এই গরুর যে ধোকাবাজ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করছেন, গরুর দ্বারা উদ্দেশ্য হলো শয়তান, গরুর দ্বারা উদ্দেশ্য কি বলেন তো, শয়তান, শয়তান যেন আমাদেরকে ধোকা না দেয়। ইমাম বুখারী বুখারীতে আনছেন যে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলছেন, কোন ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, তোমাদেরকে ধোকায় না দেয়। এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, দুনিয়াতে দেখবেন ইমান ছাড়া অনেক কাফের আছে যারা অঢেল সম্পদের মালিক, আসেনি? আরে আপনারা অনেক খেলোয়াড়রে ফলো করেন, এত সম্পদের শেষ নাই, আছে না? এমন দেখবেন তাদের পঞ্চাশটা ষাটটা দাতব্য ফাউন্ডেশন আছে, দান করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার, যে এই যে এত পরিমাণ দান করতেছে এগুলোর কি হবে, এত দান করতেছে, দান করা কি খারাপ না ভালো? কিন্তু এই যে তাদের ইমান নাই কিন্তু ভালো ভালো কাজ করতেছে, এগুলার কি হবে? আমার সাথে বলেন, বলেন মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা যেমন, ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানানো তেমন। না আবার বলেন, বলেন মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করা যেমন, ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানানো তেমন। কি বুঝলেন, মরিচিকা কি আসলে পানি না? ইমান ছাড়া কাজের পাহাড় হইলেও আসলে কাজ না। এটা আমি বললেই তো হবে না, আর আপনারা ঠিক বললে হবে না, দলিল তো লাগবে। সূরা নূরের 39 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً, 18 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, সূরা নূরের 39 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَالَّذِينَ كَفَرُوا, যারা কাফের, أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً, তাদের আমলের দৃষ্টান্ত হলো কাসারাব, মরিচিকার মতো, বিকিয়া মরুভূমির মধ্যে, যারা কাফের তাদের আমল হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো, ইয়াহসাবুহুজ জামআনু মা,
পিপাসার্থ ব্যক্তি দূর থেকে যাকে পানি মনে করে, এটা কিন্তু এই গ্রামগঞ্জে পারবেন আপনারা। আমাদের গ্রামগঞ্জে যদি বিশাল বড় বড় হাওর আছে না জমিন, যে জমিনের অনেক পরে গ্রাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে দেখবেন কি জানি চিকচিক করতেছে, মনে হবে পানি, কাছে গিয়ে দেখবেন পানি না। তো আল্লাহ বলেন ইয়াহসাবুহু যমআনু মা, মরুভূমির মধ্যে মরিচিকাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, দৌড়ে গেছে পানির কাছে, কাছে গিয়া দেখে আসলে এটা পানি না, আসলে মরিচিকা কি পানি? তাহলে পিপাসার্থ ব্যক্তি মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা যেমন পানি না, আল্লাহ বলেন যারা কাফের তাদের ওই আমল ওই মরিচিকার মতো, আসলে কোনো আমল না। সাই চিনেননি? আমি তো চিনি, আমগোবাড়ি কুমিল্লা আমি চিনবো না, আপনারা কিনলে চিনেন না। সাই চিনেননি? বা প্রথমে দু চার পাঁচজন কইছেন, মানে ভাবসাব এমন সবাই গুটিবুদ্ধি হয়ে গেছে, গুটিবুদ্ধি হইলেও তো চিনার কথা। সাই সাই চিনি না সবাই? আচ্ছা, এই মাঠের মধ্যে আমাদের এলাকার সব সাইগুলা এনে রেখা দিছি, এই ভয়ে যে প্রচন্ড বাতাস আসতেছে, হায় রে সাইগুলা একটু জমা করা দরকার, এগুলার সেভ করা দরকার, এলাকার সব সাই সেভ করার জন্য এই মাঠে এনে রাখছি, যেন বাতাসে সাইগুলা না যায়, সেভ করার জন্য এনে এসে রেখে দিছি, সাই রেখে দিছি। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাইগুলা রাখছি, যেন আমগো সাইগুলা নষ্ট না হয়। বলেন এটা কি হবে? তো এবার আমার সাথে বলেন, বলেন প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছায়ের পাহাড় রাখা যেমন ইমান ছাড়া আমলের পাহাড় বানানো তেমন। দলিল সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাসালুল্লাযীনা কাফারু বিরব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রীহু ফী ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা কাফারু আমাল, মাসালুল্লাযীনা কাফারু বিরব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রীহু ফী ইয়াউমিন আসিফ, যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাদিন ইশতাদ্দাত বিহির রীহু ফী ইয়াউমিন আসিফ, কারামাদ ওই ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রীহু ফী ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রবল ঝড়ের দিনে প্রচন্ড বাতাস উড়িয়ে নিয়ে যায়, যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত ওই ছাইয়ের মতো, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। তাহলে ছাইয়ের স্তূপ প্রচন্ড ঝড়ের দিনে বাতাসের মধ্যে যেমন থাকে না, ইমান সারা ভালো কাজের পাহাড়ও যদি হয় সেই পাহাড়ের কোনো মূল্য থাকবে না। এটাই আল্লাহ বললেন মাসালুল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের আমলের দৃষ্টান্ত কারামাদ, রমাদ মানি ছাই, ইশতাদ্দাত বিহির রীহু, যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছে, এই ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সাবধান, সামান্য সরিষা পরিমাণ ইমান থাকলেও একদিন আল্লাহ জান্নাত দান করবে। শীতকালে টিনের ঘর, সামনে শীতকাল, এই টিনের ঘরের মধ্যে মাঝে মাঝে ছিদ্র দিয়া তাকাইবেন, দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়া চিকুন একটা রৌদ্র ঢুকে, ঢুকেনি, এই রৌদ্রে ঘুরি ঘুরি কি যেন উঠতে থাকে, আসলে কি রৌদ্রে না পুরা ঘরে? হ্যাঁ পুরা ঘরে, কিন্তু দেখা যায় ওই রৌদ্রের মধ্যে। যারা কাফের, যারা ইমান ছাড়া আমল করে, কেয়ামতের ময়দানে তাদের এই আমলগুলাও এরকম অদেখা বাতাসের মধ্যে উড়ন্ত ধুলাবালির মতো মনে হবে। এ আমাদের এই মাঠেও কিন্তু এখন উঠতেছে, কিন্তু আমরা কেউ দেখতেছি না বালুগুলা। আল্লাহ বলেন কিছু বালু আছে এমন যেগুলা সারাক্ষণ উঠতে থাকে ঘুরি ঘুরি, এগুলা দেখা যায় না। ইমান ছাড়া যারা কাজ করবে ভালো কাজ, তাদের এই জিনিসগুলো আমি এরকম উড়াইয়া দিব, এগুলা দেখা যাবে না। অতএব ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না। দলিল সূরা ফুরকানের 22 নম্বর আয়াত, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর বারা একদম শুরু পৃষ্ঠা হাফিজি কোরআন মজিদ অনুযায়ী আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, যারা ইমান ছাড়া আমল করে দুনিয়ার মধ্যে, তাদের আমলের সিদ্ধান্ত নিব আমি এমন ফলাফলের সিদ্ধান্ত, কি করব,
ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের এই আমলগুলা আমি আল্লাহ উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় বানিয়ে দিব, যেগুলা দেখা যাবে না। এখন আপনারা বলেন যেই আমল দেখা যায় না এটা কি ওজনের পাল্লায় দেওয়া যাবে? সেটা দেওয়া যাবে না সেদিন। তো আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ওজনের পাল্লা সাব্যস্তই করব না। কিসের আমল তাদেরকে ওজন দেওয়া হবে? বিনা হিসাবে তারা জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে পার্থিব জীবন আমাদেরকে যেন ধোকায় না ফালায়, বিশেষ করে ইমান থেকে যেন আমাদেরকে দূরে না নেয়, কারণ ইমান ছাড়া সেখানে গেলে আমার সমস্ত ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না। হ্যাঁ, সরিষা পরিমাণ ইমান যদি থাকে তাকেও আল্লাহ একদিন জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা 5673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন বিচারের মাঠটা কায়েম করবেন, কায়েম করার পর আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফাল্লাত্তাবিহু, যে দুনিয়াতে যার অনুসরণ করত সে যেন আজকে তার অনুসরণ করে। দেখেন কি বলে আল্লাহ কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন কায়েম করবে, আল্লাহ বলবেন মান কানে আবুদু শাইআ, দুনিয়াতে যারা যে যার এবাদত করত ফাল্লাত্তাবিহু, সে যেন তার অনুসরণ করে। তখন কি হবে আপনার, ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা সূর্যের পূজা করত সূর্যের অনুসরণ করবে। ওমান কানা ইয়াবুদুর ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত, যারা মূর্তি দেবদেবীর পূজা করত তারা তাদের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাবাকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন। বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করার পর আল্লাহ বলবেন যে যার এবাদত করত সে যেন তার অনুসরণ করে, এটা বলবেন। তো যে চন্দ্রের পূজা করত সে চন্দ্রের পিছনে দৌড়াবে, যে সূর্যের পূজা করত সে সূর্যের পিছনে দৌড়াবে, এরকম করবে। অতএব কহাজিল উম্মা, খুব মন দিয়ে শুনেন, এই উম্মত বাকি থাকবে, ফিহা মুনাফিকুহা, সেখানে মুনাফিকরাও থাকবে। এরপর কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখেন এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম, ইউদরাবু জিসরু জাহান্নামা, এই কেয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপল দিয়ে একটা পুল তৈরি করা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম, কিতাবুর রিকা কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা, পুল তৈরি করা। এই পুল তৈরি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকুনু আউওয়ালা মাইয়ুজিজু, এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি নিরাপদে এই পুল পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। এখানে কথাটা দেখেন, ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সেদিন সব রসুলদের বক্তব্য হবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। তো আমার আপনার অবস্থা কি হবে, রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, নবীজি বলেন বিহি কালালি মিস্তু শাওকি সাদান, পুলের উপরে কাটা থাকবে কাটা সাদান গাছের কাটার মতো, লা ইয়ালামু কদরা ইজমিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুল, পুলের উপর কাটা, কাটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাটা দৃষ্টান্তটা দুনিয়াতে আছে, সাদান নামে একটা গাছ আছে আরবে, এটা পাওয়া যায়। এই গাছের কাটাগুলা যেমন পুলের উপর দিয়ে আল্লাহ যে কাটাগুলা দিবেন পুল সিরাতের, এই কাটাগুলাও তেমন। নবীজি বলেন তবে কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখতাফুন নাসাবি আমালিহিম, আমল অনুযায়ী মানুষকে ওই পুলের উপর দিয়ে কাটা ধরবে, আমল অনুযায়ী কাটা ধরবে। ফামিনহুমুল মুবাকু বি আমালি, উপর দিয়ে রওনা করবে যারা মুনাফিক, কাটা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আটকায় দিবে, কোথায় যাও যাও নিচে যাও।
ওমিনহুমুল মুখারদাল বিআমালি। নবীজি বলেন কিছু কিছু মানুষ সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা আমলের কারণে কোন মতে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে ইমান সামান্য সরিষার দানা পরিমাণ ইমান। তো দেখেন অনেক ইমানদাররা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য কিছু পরিমাণ যাইতে পারবে কিন্তু জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। অনেক ইমানদাররা যাদেরকে আল্লাহ জেলখানায় যেমন সাজা হয় ঠিক জাহান্নামের মধ্যে কিছু ইমানদারের সাজা হবে জাহান্নামে বিভিন্ন মেয়াদে। তো ইমানদাররা যখন জাহান্নামের মধ্যে থাকবে, থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিম মিন খরদালিম মিন ঈমান। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে ঢুকায় দাও। এমন প্রশ্ন, ফেরেশতারা ইমানদারদেরকে জাহান্নামে চিনবে কেমনে? কথা বুঝছেননি? ফেরেশতারা জাহান্নাম জাহান্নামের মধ্যে ইমানদার কোনটা চিনবে কেমনে? আগুনে তো সবাই পুড়তেছে। এজন্য আমি বলবো কথাটা কেমনে চিনবে, আগে ওয়াদা করেন একটা আমলের কারণে জাহান্নামে ইমানদার পুরলেও তারে চেনা যাবে, আমলটা করবেননি সবাই ইনশাআল্লাহ। সত্যি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারের কপাল দেইখা ফেরেশতারা চিনতে পারবে এটা ইমানদার, দুনিয়াতে নামাজ কিছু পড়েছিল ওই নামাজের চিহ্ন দেইখা চিনবে এটা ইমানদার। প্রশ্ন, তাহলে কি ইমানদারের কপাল পুড়বে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন খাইতে না পারে, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে আগুন, তুমি আমার আদম সন্তানের সিজদার চিহ্নটা খেতে পারবা না। তো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ? পড়েন পড়েন নামাজ, পড়েন নামাজ, ছাড়বো না ইনশাআল্লাহ, একক তো নামাজও ছাড়বো না। রজাতুল উলুমে আমি নামাজ সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা হয়েছে, নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। তো ইমানদারদেরকে ফেরেশতারা চিনবে, চিনার পর বের করবে জাহান্নাম থেকে। বের করার পর শরীর পুরা কয়লার মতো কালো হয়ে গেছে। হাদিসে আসছে কদিম তো হিসু আদু হুমামা, এগুলা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে গেছে। ফাইলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছের পাশে একটা নদী আছে, এই নদীর নাম নাহরুল হায়াত। আমার সাথে বলেন সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। এটার মধ্যে কয়লার মতো কালো মানুষগুলারে ফালানো হবে। ফালানোর পর নবীজি বলেন এই পানির মধ্যে ডুবানোর পর, আমাদের দেশে কয় সুবানু, সুবানু কই না মানে ডুবাতে ডুবানোই বলি, ওটার মধ্যে আপনার ডুবানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামবুতুনাক নাবাতিল হিদ্দা হিব্বাতি ফি হামিলিস সাইলি, কয় প্রবাহমান স্রোতের মধ্যে, খর প্রবাহমান স্রোতের মধ্যে ময়লা জমলেও এই ময়লার মধ্যে কোন কোন গাছ উৎপন্ন হয়ে যেমন সজীব হয়ে যায়, ইমানদারটাও জাহান্নামে এতদিন পুরার পরেও ওই সঞ্জীবনী নদীতে গোসল করার পর পরিপূর্ণ সজীব হয়ে এরপর সে জান্নাতে প্রবেশ করবে। যাইতে যাইতে একজন বাকি আছে, জোরে বলেন কয়জন? একজন বাকি আছে। আচ্ছা একটু মন দিয়ে শুনেন, একজন বাকি আছে। তো যে একজন বাকি আছে, আয়াতটা শেষ করতে হবে কিন্তু আয়াতের আরেকটু অংশ বাকি আছে, যে ইবলিস যে আমগরে ঝামেলা করে ওই অংশটা শেষ হলে ইনশাল্লাহ শেষ হবে। তো একজন বাকি আছে, ওই একজন কিভাবে আছে আমার দিকে তাকান, মুখ বিলুন বিওয়াজি শিখি আলাদ নার, এইভাবে জাহান্নামের দিকে মুখটা করে আছে, মুসলিম শরীফে আছে তারে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে একদম জাহান্নামের কিনারায় নিবে, একদম জাহান্নামের কিনারায়, মানে একটু ওই দিকে গেলেই আর জাহান্নাম না, কিনারায় আছে। তো শাস্তি কি? আগুনের দিকে এইভাবে তাকাই থাকতে হবে। তাকায় থাকার পর কি শাস্তি হইতেছে তার? আগুনের গরম হাওয়া তাকে ঝলসে দিতেছে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ কদ কশাবানি রিহুহা, জাহান্নামের আগুন লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, ও আহরাকানি জাকা উহা, জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ কয় কি বলতে চাও সেটা বলো, কয় ইসরি ফজহি আনিন নার, আল্লাহ জাহান্নামের থেকে আমার চেহারাটা একটু ফিরায় অন্যদিকে করে দেন, ব্যাস এটাই চাই। আল্লাহ বলেন ফিরায় দিলে কিছু চাইবে না? কয় না। ওয়াদা? কয় ওয়াদা। আল্লাহ বলে লাআল্লাকা ইন আতাইতুকা সালতানি গায়রা, তুমি তো আরো চাইবা আমার কাছে, আমি তোমার চেহারাটা ঘুরাইয়া দিলে তুমি আরো চাইবা, আমি নিশ্চিত তুমি চাইবা। ওই বান্দা বলে আল্লাহ কিচ্ছু চামু না, ওয়াদা, চেহারা ঘুরাইয়া দিস। ঘুরাইয়া দেওয়ার পর ওই বান্দা তাকায় দেখে, এটা বুখারীতে না, এটা মুসলিম শরীফে আছে, চেহারা ঘুরানোর কথা বুখারীতে আছে, ঘুরানোর পরের জায়গাটা মুসলিম শরীফে আছে। তাকায় দেখে তু দাউলাহু সাজারা, একটা গাছ
তার জন্য স্থাপন করা হয়েছে। এই গাছটা দেখে ওই বান্দা আল্লাহ রেখে আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ কয় তুমি না বললা কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আহারে আদম সন্তান তুমি বড় গাদ্দার। একটু হাসেন সবাই, এই গাদ্দার মহব্বতের গাদ্দার, এটা আল্লাহ তালা মহব্বতের সুরে বলছে, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো তুমি, আদরের গালি, সুন্দর কথা কইছে। আজ আল্লাহ তো আল্লাহর ক্ষেত্রে মানে আদরের সুরে আল্লাহ বলছে তুমি বড় গাদ্দার। এই কথা বলার পর ওই বান্দা গাছের ছায়া যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয় পানি পান করে, পানি পান করার পর বান্দা কয় আল্লাহ আমারে যে নিয়ামত দিছে দুনিয়ার আর পূর্বাপর কাউরে দেয় না, সুবহানাল্লাহ, আসলে দেয় নাই, যারা জান্নাতে আছে কিন্তু হের জানা নাই। হঠাৎ তাকায় দেখে তু দলাহু সাজারত নিয়ে আহসানু মিনাল উলা, আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বান্দা আল্লাহরে বলে আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওইটার কাছে নিয়ে যান, আমি একটু ছায়া নিব, পানি পান করবো। আল্লাহ কয় তুমি না বললা কিছু চাইবা না? কয়টাই শেষ, ওই গাছের কাছে নিস। নেওয়ার পর গাছের পানি পান করে, গাছের ছায়া নেয়, নেওয়ার পর দেখে কি তু দাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্না, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায়। এখন কি বলবে আপনারাই বলেন, আমি বলা লাগবে না, ওখানে যাব। তো আল্লাহরে বলে আল্লাহ মুসলিম শরীফে আসছে এটা আর বুখারীতে আসছে, কারিবনি ইলা বাবিল জান্না, আল্লাহ জান্নাতের ওই যে দরজাটার কাছে নিয়ে যান, তুমি না কত ওয়াদা করলা। হাদিসে আসছে ফাইয়াতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিখ, অনেকগুলা ওয়াদা করবে আল্লাহরে, আল্লাহ আপনি নেন, আমি যত ওয়াদা চান সব ওয়াদা দিতেছি আল্লাহ, এরপরে আমারে ওখানে নিয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক পর্যায়ে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর দরজা দিয়ে ভিতরে তাকায় দেখে সুন্দর সুন্দর ফল ফুল সিটি বিভিন্ন রাজপ্রাসাদ মহল দেখা যায়। এখন এর তো মনে চায়, কিন্তু ওয়াদা তো এবার একটা না অনেকগুলো করছে। হাদিসে আসছে ফাসাকাতা মাশা আল্লাহ আইয়াসকুতা, লম্বা সময় চুপচাপ আছে কিচ্ছু কয় না, হঠাৎ সাহস করে আল্লাহ রেখে আল্লাহ খিলনি যান না আমার ওইটার ভিতরে ঢুকাই দেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর খালি ডাকতে থাকে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন। বাচ্চা মারে বারবার যদি বলে আম্মা আম্মা দাও দাও দাও, মা তো একশো ভাগ রহমতের সামান্য একটু পাইছে, একশো ভাগ রহমতের এক বাঘের একটু আমার মা পাইছে, আপনার মা পাইছে, পুরা দুনিয়ার এক বাঘ রহমত আল্লাহ বন্টন করছে, সে এক বাঘের কিছু পাইছে মা, কিছু পাইছে বাবা, আমি আমনে আমরা সবাই পাইছি। একটুক দিয়ে মারে পাঁচ সাতবার মা বললে মা রাগ ভুলে বাচ্চাকে কোলে নেয় আদর করে, রব 99টা রহমত তো তার কাছে রেখে দিয়েছে। তাকে যখন এতবার ডাকা হবে, ডাকতে ডাকতে এক পর্যায়ে হাদিসে গিয়ে আসছে দেখেন হাত্তা দহিকার রব, আল্লাহ হেসে দিস, ওর এই ডাক দেখা আল্লাহ হেসে দিস, ঠিক আছে যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা, কি ওইটা সহিহ বুখারীতে আছে, যে হাদিসটা শোনাইলাম এর দুইটা হাদিস আগে, 6571 নম্বর হাদিস কিতাবুর রিকাব কমল অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী আনছেন। তিনি যখন জান্নাতে ঢুকছেন, ঢুকার পর যার ঘরেই যায় গিয়ে দেখে কি জায়গা নাই, সবাই তো যার যার প্রাসাদ নিয়ে আস, আল্লাহর কাছে আল্লাহ ইন্নাহা মাল আ, জান্নাত তো পরিপূর্ণ আমি কই থাকমু, আল্লাহ কয় যাও আবার যাও, আবার গেছে এইভাবে তিনবার আইসা কয় আল্লাহ জান্নাত পরিপূর্ণ আমি কোথায় থাকবো। এবার আল্লাহ নিজেই বলে তামান্না মিন কাজা তামান্না মিন কাজা, আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে চাও, ওটা চাও ওটা চাও, দেখি এই জায়গায় একটু বুঝেন তো, আল দিবে কে, আবার চাওয়া শিখিয়ে দিতেছে কে, আবার বলেন দিবে কে, তো আল্লাহ শিখিয়ে দিতেছে ওইটা চাও ওইটা চাও, এই জন্য তো আমাদেরকে আল্লাহ কয় আমার কাছে চাও, চাইলে আমি খুশি হই, আমরা চাই না, রব যিনি দিবেন তিনি শিখাই দেয়, মানে আমি আপনার এটা দিব আমি শিখাই দিই যে তুমি আমার কাছে এটা চাও, তা আল্লাহ বলতেছে ওইটা চাও ওইটা চাও, বান্দা চাইতে চাই যে হাত্তা তান কতি আবিহিল আমানি, ওর চাওয়া শেষ, তা আল্লাহ বলে শেষ জি মাবুদ শেষ, তো এগুলো রাখার জন্য তোমার একটা রাজপ্রাসাদ দরকার, ইন্নালাকা মিসলা দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি তোমাকে দুনিয়া আর 10 দুনিয়ার সমপরিমাণ শুধু সামান্য সরিষা পরিমাণ ঈমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে ঈমানদার হিসাবে তোমাকে বের করে আমি 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিক বানায় দিলাম। 11টা কেমনে বুঝছেন, একটা হলো দুনিয়ার সমপরিমাণ, বুখারীতে দুইটাই আসছে, বোন একটা আসছে 10 দুনিয়া, তো বুখারীতে এখানে আসছে ইন্নালাকা মিসলা একটা দুনিয়ার পরিমাণ, এরপরে বলছে আবার এর আরো 10টা, তো 10 আর একে কত হয় 11টা, এই জন্য বললাম 11, কোন বর্ণনায় 10 আছে, তো সামান্য ইমানের কারণে, এই জন্য ইমান ছাড়া যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে দুনিয়ার ধোকা আমাদেরকে যেন বেঈমান না বানায়,
এরপরে আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুয়া, তারে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা বলেন বলেন আল্লাহ, শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করার হুকুম কার? আল্লাহ। তো এখন আমরাও বলতেছি আল্লাহ, ওরে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম। এখন আসেন, খুব মনে রাখবেন, আমরা যে জীবনে গুনাহ করি, এই গুনাহগুলো আমরা যে করি, আমাদেরকে গুনাহগুলা করার জন্য তিনটা গুনাহ ইঞ্জিল হিসাবে কাজ করে। বলেন কয়টা গুনাহ? আচ্ছা, আগে ছয়টা জিনিস মুখস্থ করেন আমার সাথে, বলেন হিংসা, অহংকার, লোভ, নফস, শয়তান। আবার বলেন অহংকার, হিংসা, অহংকার, লোভ, নফস, নফস, রাগ, শয়তান। এই ছয়টা জিনিস মুখস্থ করেন, তাহলে সহজে বুঝে রাখবে। হিংসা, অহংকার, লোভ, নফস, নফস হচ্ছে আমাদের নফস, এই নফস, রাগ, শয়তান। এখন দেখেন এই তিনটা সমস্ত গুনাহের ইঞ্জিল। বলেন সব গুনাহের ইঞ্জিল কয়টা? ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি লিখছেন সব গুনাহের ইঞ্জিল তিনটা। এক নাম্বার ইঞ্জিলের নাম হিংসা, দুই নাম্বার ইঞ্জিলের নাম অহংকার, তিন নাম্বার ইঞ্জিলের নাম লোভ। এই তিন ইঞ্জিলের ড্রাইভার দুইটা। বলেন তিন ইঞ্জিলের ড্রাইভার কয়টা? একটা হলো নফস আর একটা রাগ। এই নফস আর রাগ হলো এই তিন ইঞ্জিলের ড্রাইভার, আর এই দুই ড্রাইভারের ট্রাফিক হলো একজন, তিনি হলেন শয়তান। আরে বুঝছিনি, আল্লাহ জানে। তাহলে সব গুনাহ আমাদের সব গুনাহের ইঞ্জিল কয়টা? তিনটা, হিংসা, অহংকার আর হলো আপনার লোভ। এই তিন ইঞ্জিলে চালায় কয় ড্রাইভার? দুই ড্রাইভার, একটা হলো নফস আর একটা হলো রাগ। এই দুই ড্রাইভারের ট্রাফিক আবার এক হজরত, এর নাম হজরত না, মানে একজন মিস্টার, ওর নাম কি? ইবলিস, শয়তান। তো আল্লাহ বলে ইন্না শায়তানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার ধোকা, শয়তানের ধোকা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন